সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে সেনাকুঞ্জে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর বেলা 12টায় গাড়িবহর নিয়ে সাভার স্মৃতিসৌধে আসেন নতুন সেনাপ্রধান। সেখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন নবনিযুক্ত সেনাপ্রধান। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।